ওখানে আজিউল এস্টেটে অর্থ সম্পত্তি, অর্থ সম্পত্তি আপনি জোর করে 110টা দোকান করেছেন, আরো করেছেন, বাধ্য করছে সেখানে যাওয়ার জন্য। আরব তো একটা দীর্ঘদিন ধরে একটা বাজার গড়ে উঠেছে এখানে, সেই বাজারকে ভেঙে দেন, এখানে অন্য লোকে বিক্রয় চক্রান্ত করেন, সেই মানের ক্ষতি হবে। তাই মাছ ব্যবসা সুন্নত, প্রতিবাদ সুন্নত, সেই সুন্নতকে আপনারা অবহেলা করছেন। তাই বলবো সেই অর্থ সময় জমা করেছেন, তারা আইনে আশ্রয় নিয়েছে, পুলিশ বাহিনীকে বলবো আপনারা আমাদের সন্তান, আমাদের ভাই, তার হুমকি দিয়ে আপনারা নরম হবেন না। সেই হুমকি দিয়েই চলেছে, কিন্তু মানুষের জয় করতে পারেনি, হুমকি দিয়ে ঠিক ভাবে দেখা যায় না, তাই করছেন। তো গেলে হুমকি দেন, উনি আরো বলেন কি, উনি হেসে হেসে লোককে গুলি করতে পারেন, অসাধ কমিশনের লোকই গাড়ি কথা বলে শুরু করেছেন, ও জানতে হবে আমি আসে মান গুলি করতে পারি, হ্যাঁ করেছেন তো, তপ্তকে চট্টগ্রাম মহর 12টা লোককে যুবককে হত্যা করেছেন আপনি, আপনার তত্ত্বাবধানে এই যে খুনি মানুষের দায়িত্ব বসে আছেন, সংশোধন হয়ে যান না, ও চুক্তি সংশোধনী আপনি হচ্ছেন না, হুমকি দিচ্ছেন। তাই চট্টগ্রামবাসী আমরা ক্ষুব্ধ, আপনার সুদর সময় কাজ করার জন্য আমরা বাসী নয়, মানে প্রধানমন্ত্রী তার কাজে কর্মে আমাদের লজ্জা লাগে, রংপুরে যদি মানে একজন মেয়রকে যদি প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় আপনাদের দিচ্ছে না, ভেঙে দেবেন।
সময় দিলাম যে পরিবর্তন না করেন। এছাড়া সেরে বিজয় মেলা হয়, উনি বিজয় মেলার পক্ষে তো নন, মুক্তিযোদ্ধা নন, উনার পরিণত বয়স ছিল। আমি তার বিরুদ্ধে বলছি না, সংঘবদ্ধ বলছি, ব্যাপার লিখেছে আজকে দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব? ভুল করলে আমার দায়িত্ব কর্তব্য ভুল সংশোধন করার জন্য। আপনি আমাদের নেতা, নেতা যদি ভুল করে বলতে হবে, নেতা ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর নেতার একটা স্ট্যাটাস আছে, প্রতিমন্ত্রী সেটা রংপুরে দেওয়া গেছে, আপনাকে দেয়নি, কারণ আপনার আচরণ অশোভন। তাই ভাইয়েরা এদিক গেল, আর অবিলম্বে যে বাক্য সম্পদের দরকার করেছেন, কিছু আপনি নিয়েছেন, কিছু খরচ করেন কে জানে।
ট্যাক্সের ব্যাপারে আছে, এর বাইরে আর বাইরে নিতে পারবেন না। সুতরাং আমরা দেবই, কিন্তু সরকারে বলা হচ্ছে আমরা নাকি ট্যাক্স না দেওয়ার কথা বলছে। অবশ্যই ট্যাক্স বাড়ি ধরলে পরে ডাকাতি করলেই ট্যাক্স দেওয়ার জন্য নিষেধ করে দেবো। মানতে পারবেন যদি একটা পূর্বে নির্ধারিত কর যেমন যারা হাজার বসবাস করতো তাদের ট্যাক্স মাফ করে দিয়েছে, কাগজ দিয়েছে আমি, ওরা ফেলে দিয়েছে, আমি কাগজ দিয়েছি তুমি বেড়াঘরে বসবাস করো, এ করতে দেবে ট্যাক্স করতে দেবে, তাই তার মাফ করে দিয়েছি। তাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করে, সন্তানের স্লিপ স্লিপ বেতনের স্লিপ যদি দেওয়া হয় তাদের কাছ থেকে বহুত করার জন্য ব্যবস্থা করেছি। এই সমস্ত জনসেবামূলক কাজকর্ম করার জন্য আমিও তা না করে জুলুম করবেন ঠিক নয়। তা নাসির সাহেব আপনার কর্মকর্তা সাধারণ সম্পাদক, তাই মিটিং না আসার জন্য হুমকি দিচ্ছেন, টেলিফোন করছেন বাতিল করে দেবেন ইত্যাদি ইত্যাদি। আপনার হুমকি দিয়ে মানুষ ভয় পায় না। কিছু নেতার পরিস্থিতি যারা আছে যারা বিজেপির অন্য অবরোধ জনতা যেটা আছে, তো আমি অবরোধ জনতার পক্ষে আছি, আমাকে যেন মিটিং করতে না হয় তার জন্য অনেক অনুরোধ লোকের মাধ্যমে করেছেন। চট্টগ্রাম মানুষরা হতা হইম কেউ অনুরবীন শুনতে রাজি নয়, অধিকার দেবেন আদায় করবেন তাহলে অনুরবীন জীবন দিতে রাজি আছি। তা কিন্তু তাই বলবো যে আজকে এখানে তসমা পড়েছেন। আর দুই কথা ছিল, আমার খুব অসুস্থ ডায়াবেটিস চরম পড়ছে, কিডনি ট্রাবল খুব ক্ষতি করছে আমাকে, তাই আমি কথা না বাড়িয়ে যারা কষ্ট মা বোন এসছেন স্কুলের বেতন বাড়িয়েছেন, সমস্ত স্কুল যেটা ফেরত দেওয়া গেছে যারা বর্ধিত স্কুলের বেতন নিয়েছেন, স্কুলের ছাত্রের ছেলেরা আন্দোলন করে অধিকাংশ স্কুলে ফেরত দিয়েছেন, সিটি কর্পোরেশনের অধিক টাকা নেওয়ার নিয়েছেন ফেরত দেওয়ার কিছু ব্যবহার নাই, দিতে হবে, যদি না দেন তাহলে তাদেরকে আমি নির্দেশ দিয়ে দেবো, তারা আমি বারণ করেছি কিছু না করার জন্য, দেখি তার স্বেচ্ছা করতে করে কিনা, যদি না করেন তাহলে আইন শক্তি প্রয়োগ করবেন। এছাড়া স্টেডিয়ামের জায়গা ছেড়ে দিন, ওরা ছেড়ে দেন খেলাধুলা করে বিজয় আর কথা না বাড়িয়ে আমার শরীরের অবস্থা দুর্বল, এরপরে বলি আমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমি এদেশের স্বার্থের পরিণতি কোনো কাজ আমি করতে দেব না, স্বার্থ নিয়েই আসেন তাহলে ভয়াবহ অবস্থা।